আরে বন্ধু আজকে তো গীতিঙ্গা সভা আছে তোরা জানিস না? না জানি না তোমরা। আরে কালকে আমি যে দেখেছি আজকে গীতিঙ্গা সভা আছে তোরা চল সবাই যাব। আরে সবাই যাব ওখানে কি মাল পড়ব আমি? আরে কালকে যা দেখেছি সবাই অনেক মাল আছে চল তিনজনে তিনটা যা পড়ব। ভাই তোমরা কি বললে? তোমাদের লজ্জা করে না তোমরা মুসলমান ঘরের সন্তান? তোমরা গীতিঙ্গা সভা যায় মাল পড়াবে তিনজনে তিন দেয় না? মানুষ সবাই যায় মাল পড়ানোর জন্য তোমাদের লজ্জা করে না মুসলমান ঘরের সন্তান হয়ে এগুলো কথা বলতে? মানুষ সবাই যায় একটা কথা শোনার জন্য দু একটা কথা বোঝার জন্য, সবার প্যান্ডেলের ভিতরেও বৈশা দু একটা কথা শুনলে নিজের প্রতি ভালো, বুঝতে পারছো? আর তোমরা কি বললে সবাই যায় তিনজনে তিনটা মাল পড়াবে? তোমাদের বাবা মা তো তোমাদের তোমাদেরকে জন্ম দেওয়াটাই ভুলে সময় থাকতে ভালো হয়ে যাও, বুঝতে পারছো? তোমরা চ্যাংরা মানুষ সবাই যাবা সবাই যায় মাহবিলের ভিতরে বসবা, ওই জায়গায় বসিয়া দুই একটা কথা শুনবা, শুনলে ওটা তোমাদের মনে থাকবো। তোমরা সবাই যাবা সবাই যায় প্যান্ডেলের ভিতরে বসবা, কিছু দিনের কথা শুনবা, বুঝতে পারছো? দিনের কথা শুনলে ওগুলা কথা দিয়ে তোমরা কিছু আমল করতে পারবা। আর তোমরা মুসলমান ঘরের সন্তান এসব কথা বলো না, এসব কথা বললে গুনাহ হবে। ভাইয়া আর তোমার বলতে হবে না, তুমি যতটুকু বলেছো ওইটুকু দিয়াই আমরা ভুল আমাদের ভুল বুঝতে পারছি। আমাদের কাল অর্ধা দেবো না, আমরা ভুল বুঝতে পারছি। আমরা সবাই সবাই যাই আর প্যান্ডেল ভিতর বসে দিনের কথা শুনবো, আর পারলে আমাদের ক্ষমা করে দিও। ক্ষমা কি, তোমরা ছেলে মানুষ, তোমাদের ভুল তোমরা বুঝতে পারছো, এতেই আমি সন্তুষ্ট। তোমরা যে সবাই যাবা যা দিনের কথা শুনবা প্যান্ডেলের ভিতরে বসে মাহফিলের ভিতরে বসে দিনের কথা শুনবা, তাতে আমি সব থেকে সন্তুষ্ট।